দুই লিনের শুরু এই রাস্তাটি ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক পদ্মা সেতুর সুবাদে দক্ষিণ অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও পর্যটন আরও গুরুত্ব পাওয়ায় প্রতিনিয়তই মহাসড়কটিতে বাড়ছে যান চলাচল পরিবহন শ্রমিকরা জানান পদ্মা সেতু চালুর পর কথা ছিল দ্রুত ছয় লেনে উন্নীত হবে ঢাকা কুয়াকাটা মহাসড়ক তবে সেতু চালুর পর দুই বছর পেরিয়ে গেলেও জমি ও দূর্গ্রহণের অজুহাতে আটকে আছে প্রকল্পের কাজ মহাসড়কে গুণ বৈধ অবৈধ যানবাহন বাড়ায় যানজট এখন নিত্যদিনের সঙ্গী আর পুলিশের পরিসংখ্যান বলছে মহাসড়কে মাসে গড়ে সাত থেকে দশটি দুর্ঘটনা ঘটে রাস্তায় কোনো গাড়ি সাইড দেওয়া যায় না এটা ভ্যান গেলে সাইড দেওয়া যায় না থ্রি হুইলার এই ছোট ছোট গাড়ি আছে আরো তোর আইন কারণ জানে না আর নিয়মকরণ জানে না রাস্তায় চলে যে ঘুরাই ফেলায় না এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় দুশো এগারো কিলোমিটার ঢাকা কুয়াকাটা জাতীয় মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা হয় দু সালে প্রায় তিন হাজার হেক্টর ভূমি অধিগ্রহণে এক হাজার আটশো সাতষট্টি কোটি টাকা বরাদ্দ দেয়া হয় দু হাজার একুশ সালের জুনের মধ্যে ভূমি অধিগ্রহণের কাজটি শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত বরিশাল সড়ক বিভাগে তেত্রিশ কিলোমিটার ও মাদারীপুর অংশে মাত্র সাত কিলোমিটার অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এরই মধ্যে ভূমির দাম বেড়েছে প্রায় তিন গুণ তাই কবে নাগাদ ছয় লেন হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা সিক্স লেন যত দ্রুত সম্ভব সরকারের এটা কার্যকরী ব্যবস্থা নিতে হবে পদ্মা সেতু হওয়ার পরে গাড়ির সংখ্যা অনেক প্রায় বিশ ত্রিশ গুণ বেড়ে গিয়েছে গাড়িগুলো তো এখানে আসলে আমাদের জনবল বাড়িও আমরা ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি সড়ক ও জনপথ বিভাগ বলছে ভূমি অধিগ্রহণের কাজ শেষ করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে ভাঙ্গা থেকে লেবুখলি পর্যন্ত অলরেডি শুধু বাইপাস বাদে আর সবাংশীল ল্যান্ড রেগুলেশন ফুলসিং চলতেছে শুধু আমাদের বরিশালের সিটি বাইপাস অংশের যেটা আমাদের রিভিশনে ইনকর্পোরেট করেছি এটা অনুমোদন সাপেক্ষে আমরা এটার কার্যক্রম শুরু করব সালে মহাসড়কটির যানজট ও দুর্ঘটনা পরিস্থিতির সামাল দিতে বরিশাল মহানগরী প্রবেশ মুখে তেরো কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করা হয় বাউন্ন কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের চব্বিশ ফুটের সড়কটি চুয়ান্ন ফুটে প্রশস্ত করা হয় ওই সময় কেটে ফেলা হয় শতবর্ষে চার শতাধিক গাছ অপূর্বপু সময় সংবাদ বরিশাল